নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আপনারা যারা নতুন ইউটিউব জয়েন করেছেন, ভিডিও নিয়মিত আপলোড দিচ্ছেন, তো নিয়মিত ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিও ঠিকঠাক ভাবে ভিউ আসছে না, আপনার চ্যানেল হয়তো 2 মাস 3 মাস বা 4 মাস বয়স হয়ে গেছে, তো এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে ভিউ আসছে না, কোনো ভিডিও 50 100 বা কোনো ভিডিও 20-30টা ভিউ আসছে। তো সেই ক্ষেত্রে ছোট ছোট ইউটিউবারদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা মেক করার চেষ্টা করছি। তো আপনাদের ভিডিওগুলো কিভাবে ভিউ হয় বা কিভাবে আপনার সেই সমস্ত ভিডিওকে র্যাঙ্কে আনবেন, তো ছোট ছোট টিপস গুলো আমরা এই ভিডিওতেই আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার সমস্ত ভিডিও পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো এই সমস্ত টিপস গুলো ফলো করলে আপনার নিশ্চয়ই একদিন ভিউ হবে এবং সমস্ত ব্যাপারটাও আপনাকে বুঝিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা নিয়মিত ভিডিও আপলোড করছেন, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই দিচ্ছেন, তো সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো আপনি ঠিকভাবেই ফলো করছেন বা সঠিকভাবেই আপলোড করছেন ভিডিও, তাতেও আপনার ভিডিও ভিউ হচ্ছে না। তো বড় বড় ইউটিউবারদের কথা বাদ দিন, এখন প্রথমত ছোট ছোট ইউটিউবারদের কথাই আমি বলবো। তো সেই সমস্ত টিপসগুলো আপনাকে ফলো করতে হবে, অর্থাৎ আপনার যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার পেজ থাকে, সেখানে বেশ কিছু ফলোয়ার্স বা ফ্রেন্ড সার্কেল রয়েছে, তো সেখানে আপনাকে প্রথমত ভিডিও আপলোড করার সাথে সাথে, অর্থাৎ 10-15 মিনিট বা আধ ঘন্টার মধ্যেই আপনাকে ভিডিওটা শেয়ার করতে হবে। তো শেয়ার করারও কিছু টিপস আর ট্রিক্স রয়েছে, তো সেগুলো একবার আপনাকে জানতে হবে। তো যেভাবে ফেসবুকে শেয়ার করলে আপনার ভিডিও থাম্বনেল বড় হবে সেটাও আপনাকে জানতে হবে, কিভাবে আপনি শেয়ার করবেন, শেয়ার করার একটা টিপস রয়েছে, তো সেটাও আমরা অন স্ক্রিনে দেখে নেবো। এবং সেই সাথে আপনাকে বুঝতে হবে আপনার ফ্রেন্ডের মধ্যে কাদের ফ্রেন্ড বেশি রয়েছে, তো তাদেরকেও আপনাকে সেই পোস্ট করার সময় ট্যাগ করে দিতে হবে। এবং সেই সাথে আপনার কাছাকাছি যে সমস্ত ফেসবুক গ্রুপগুলো রয়েছে, যাদের বড় বড় ফেসবুক গ্রুপ রয়েছে, অর্থাৎ প্রচুর ফলোয়ার্স রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, তো সেই সমস্ত ফেসবুক গ্রুপগুলোতে আপনি যোগ হবেন প্রথমত যে সদস্য হিসাবে, তারপরে আপনি যে সমস্ত ভিডিও আপলোড করবেন তার লিঙ্কটাকে সেখানে শেয়ার করবেন। তো সেই শেয়ার করার ব্যাপারটাই আমরা দেখবো ফেসবুকে আপনি কিভাবে সঠিকভাবে শেয়ার করবেন, এবং বড় থাম্বনেল আপনার সেখানে শো হবে, তো সম্পূর্ণ প্রসেসটা একবার অন স্ক্রিনে দেখে নেবো। এবং এই সমস্ত ছোট ছোট টিপসগুলো আপনি যদি ফলো করেন কন্টিনিউ 1 মাস, যদি আপনি এই প্রসেসে ভিডিওগুলো আপলোড করার পরেই আপনি শেয়ার করতে পারেন, তাহলে আপনার ভিডিও আশা করি র্যাঙ্কে পৌঁছাবে বা বেশি বেশি ভিউ আসবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে একবার দেখে নিই কিভাবে আপনি ফেসবুকে শেয়ার করবেন আপনার ভিডিও বা টুইটারে শেয়ার করবেন, ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই আপনি শেয়ার করতে পারবেন। যদি আপনি কম্পিউটার ল্যাপটপ থেকে কাজটা করেন, তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে যাবেন, ভিডিওতে আসার পর আপনি যে ভিডিওটা শেয়ার করতে চাইছেন, তো সেই ভিডিওর এখানে দেখুন 3 ডট অপশন রয়েছে, এখান থেকে আপনি লিঙ্কটাকে কপি করে নিতে পারবেন। এই যে লিঙ্ক কপি করার জন্য অপশন রয়েছে শেয়ারের, তো এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। এছাড়াও আপনি যদি মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কাজটা করেন, তো সেই ক্ষেত্রে ওয়াইটি স্টুডিও আপনি ওপেন করবেন, ওপেন করার পর উপরের দিকে ড্যাশবোর্ডের যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন, তো ভিডিওতে ক্লিক করার পর আপনার ভিডিওগুলো ওপেন হবে। এবার যে ভিডিওটা আপনি শেয়ার করতে চাইছেন সেই ভিডিওটা ওপেন করবেন, ওপেন করার পর উপরের দিকে দেখুন শেয়ারের অপশন রয়েছে, তো শেয়ারের অপশনে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করতে পারবেন। এই যে কপি টু ক্লিপবোর্ড রয়েছে, তো এখানে ক্লিক করবেন, আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপরে লিঙ্কটা কপি করার পরে আপনার যেটা কাজ সেটা আপনি গুগল ক্রোম ওপেন করবেন, গুগল ক্রোম ওপেন করার পর আপনি টাইপ করবেন এফবি লিঙ্কার টাইপ করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, এবং এখানে দেখবেন ইউটিউব স্টুডিও ফেসবুকে লিঙ্ক করার জন্য বা শেয়ার করার জন্য এখানে দেখুন একটা অপশন রয়েছে, তো এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, এখানে আপনি যে লিঙ্কটা কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো লিঙ্কটাকে পেস্ট করার পর এখানে দেখুন কনভার্টের অপশন রয়েছে, তো কনভার্টে ক্লিক করবেন, তাহলে আপনার লিঙ্কটা যেটা আপনি কপি করে পেস্ট করেছেন সেটা কনভার্ট হবে। এবার আপনি শেয়ারের অপশন পাবেন, এখানে ফেসবুক, টুইটারের অপশন রয়েছে, এছাড়াও আপনি যদি আরও বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে চান তো এখান থেকেও আপনি এই লিঙ্কটাকে কপি করে শেয়ার করতে পারেন, বা ডাইরেক্ট আপনি এখানে ফেসবুকে যদি ক্লিক করেন তাহলে আপনি ফেসবুকের পেজে পৌঁছে যাবেন, এবং ফেসবুক যদি আপনার লগ ইন করা না থাকে তো লগ ইন করে নেবেন। এখানে দেখবেন সম্পূর্ণ বড় আকারের আপনার থাম্বনেলটা শো হবে, এবং আপনি এখানে যে লেখাটা লিখতে চাইছেন সেটা আপনি এখানে লিখে দেবেন, তো লিখে দেওয়ার পর আপনি এখানে পোস্ট টু ফেসবুক অপশন পাবেন, ফেসবুকে পোস্ট করে দেবেন, বা আপনি যদি আরও কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে চান তো সেই ক্ষেত্রেও আপনি ট্যাগ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ফেসবুকে আপনার ভিডিও শেয়ার করবেন। ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাকে শেয়ার করতে হবে, যেটা আপনি 10-15 মিনিট বা আধ ঘন্টার মধ্যেই আপনি শেয়ার করে দেবেন, তাহলে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন আপনার ভিডিওগুলো আগের থেকে এখন আরও বেশি ভিউ আসছে। তো এই সমস্ত টিপসগুলো ফলো করলে আপনার নিশ্চয়ই ভিউ আসবে,
তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট আপডেটের সাথে। নমস্কার।